আপনি কি এমন প্রাণীর কথা জানেন যারা তাদের শরীরে রং পরিবর্তন করতে পারে? আপনাদের বেশিরভাগই উত্তর হবে গিরগিটি। আপনাদের উত্তরও সঠিক, কিন্তু গিরগিটি ছাড়াও এমন প্রাণীও আছে যারা গিরগিটির তুলনায় খুব দ্রুত শরীরে রং পরিবর্তন করতে পারে। আমি অক্টোপাসের কথা বলছি। এরা শিকারীকে বোকা বানানোর জন্য খুব দ্রুত এদের শরীরে রং পরিবর্তন করতে পারে। এটা করতে এদের খুব সুন্দরও দেখতে লাগে। আজ আমি আমার এই ভিডিওতে সমুদ্রের নিচে পাওয়া এমন খুব সুন্দর 10টি প্রজাতির অক্টোপাসের কথা বলবো। এদের মধ্যে কয়েকটি প্রজাতি এমন সুন্দর যে দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, দ্য জায়েন্ট প্যাসিফিক অক্টোপাস। দ্য জায়েন্ট প্যাসিফিক অক্টোপাস ইউনাইটেড স্টেট ও জাপানের আশেপাশের সমুদ্রের পাওয়া যায়। এদের শরীরের দিকে দেখুন, লালচে গোলাপি রঙের এই অক্টোপাস কতটা সুন্দর। এদের প্রধান বিশেষত্ব হল এরা খুব দ্রুত রং পরিবর্তন করতে পারে, আর এই রং পরিবর্তন করার পদ্ধতি এতটাই দ্রুত হয় যে আপনি ভাবতেও পারবেন না। এরা প্রায় 1 সেকেন্ডে 10 বারের মতো রং পরিবর্তন করতে পারে। এই রং পরিবর্তন শিকারীর হাত থেকে বাঁচার কাজে সাহায্য করে। এছাড়াও এই অক্টোপাস অত্যন্ত বুদ্ধিমান হয়। এই সামুদ্রিক প্রাণীটি প্রায় 30 ফুটের মতো লম্বা হয়, আর এদের ওজন হয় প্রায় 270 কেজির মতো। নাম্বার 9, ব্লু রিং অক্টোপাস। জাপান, অস্ট্রেলিয়া আর ফিলিপিনের সমুদ্রে পাওয়া এই অক্টোপাসকে খুব সুন্দর সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি বলে মনে করা হয়। এদের শরীরে থাকা নীল রঙের কারণে এদের দেখতে খুব আকর্ষণীয় লাগে। এছাড়াও এদের শরীরের কিছু অংশ হলুদ রঙেরও হয়, আর এই রঙের কারণে লোকে আকর্ষিত হয়। ভুল করেও এদের ছোঁবেন না, কারণ এরা যদি আপনার উপর হামলা করতে সক্ষম হয় তাহলে আপনার জীবন পর্যন্ত যেতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এই অক্টোপাস এতটাই বিষাক্ত হয় যে এদের বিষে কয়েক মিনিটের মধ্যে 20টি মানুষের জীবন পর্যন্ত যেতে পারে। এদের শরীরের গঠনও অদ্ভুত রকমের হয়। এদের 8টি বাহু ও তার মধ্যে থাকা শাখার নিজেকে বাঁচানো ও শিকারের ওপর হামলা করতে সাহায্য করে। বাহু সমেত এই নীল রঙের প্রাণীটির সাইজ হয় প্রায় 10 সেন্টিমিটারের মতো। নাম্বার 8, ডাম্বো অক্টোপাস। সমুদ্রের প্রায় 13,000 ফুট নিচে পাওয়া এই অক্টোপাস দেখতে খুব কিউট। এই কিউট দেখতে অক্টোপাসের পৃথিবীতে প্রায় 15টির মতো প্রজাতি আছে। লাল, সাদা, গোলাপি ও বাদামি রঙের এই অক্টোপাস অত্যন্ত আকর্ষণীয়। জলে সাঁতার কাটার সময় এদের দেখতে আরও সুন্দর লাগে, আর এই সাঁতার কাটার সময় হঠাৎ শিকারি এলে এরা নিজেদের রং পরিবর্তন করে নেয়, আর এইভাবে শিকারি হাত থেকে নিজেকে বাঁচায়। প্রায় 5 ফুট 10 ইঞ্চির মতো লম্বার এই প্রাণীটির ত্বক জেলির মতো মোলায়েম হয়। নাম্বার 7, মিমিক অক্টোপাস। প্রায় 2 ফুট লম্বার এই অক্টোপাসকে দেখলেই আপনার ভালো লেগে যাবে। দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়ায় সমুদ্রে এই জীব পাওয়া যায়। এরা বাদামি, সাদা ও কালো রঙের হয়ে থাকে, আর এদের মাথায় 2টি শিঙের মতো উঁচু অংশ থাকে, যার কারণে এদের আরও আকর্ষণীয় লাগে। এছাড়াও এরা অন্য প্রাণীদের স্বভাব নকল করতে পারে, যেমন লায়ন ফিশ, সি স্নেক, ইল, স্টিংরে, জেলিফিশ ইত্যাদি। নকল করাটা এদের কাছে খুব সহজ ব্যাপার, আর এই জন্যই এদের নাম মিমিক অক্টোপাস রাখা হয়েছে। এছাড়াও এই অক্টোপাস রঙও বদলাতে পারে, রং পরিবর্তন করে শিকারীকে বোকা বানায়, অর্থাৎ এরা অত্যন্ত চালাক প্রকৃতিরও হয়। নাম্বার 6, ব্ল্যাঙ্কেট অক্টোপাস। অক্টোপাসের এই প্রজাতিটি দেখলে আপনি চোখ সরাতে পারবেন না, কারণ হল এই প্রজাতির অক্টোপাস অত্যন্ত সুন্দর। হলুদ, লাল, নীল, সাদা, সবুজ, কমলা ও গোলাপি রঙের কম্বিনেশনে এই অক্টোপাস দেখলে আপনার মুখ থেকে বাহ কথাটি বেরিয়ে আসবে। পৃথিবীতে দেখতে পাওয়া জীবেদের সঙ্গী যেখানে প্রায় একই সাইজের হয়ে থাকে, সেখানে একটি স্ত্রী অক্টোপাস পুরুষের তুলনায় প্রায় 40,000 গুণ বড় হয়ে থাকে। আর এই কারণে মেটিং প্রক্রিয়া শেষ হওয়ার পর পুরুষ অক্টোপাসটি মারা যায়,
আর স্ত্রী অক্টোপাসটি প্রায় 5 বছর পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার 5, কোকোনাট অক্টোপাস। এই অক্টোপাস দক্ষিণ আফ্রিকা, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউ গিনিতে দেখতে পাওয়া যায়। এই অক্টোপাসগুলি দেখতে খুবই সুন্দর। এরা কোনো ভয়ের সংকেত পেলেই তৎক্ষণাৎ নিজেদের শরীরে রং পরিবর্তন করে ফেলে। নাম্বার 4, উলফি অক্টোপাস। অক্টোপাস উলফিকে পৃথিবীর সবচেয়ে ছোট অক্টোপাস বলে মনে করা হয়, আর এই ছোট্ট সাইজের কারণে এদের দেখতে অত্যন্ত কিউট লাগে। এদের শরীরে ইউনিক প্যাটার্ন দেখতে পাওয়া যায়। মানুষের কাছে এরা এতটাই জনপ্রিয় যে কিছু লোকেদের বাড়িতে পুষেও রাখে। এদের সমুদ্রের প্রায় 10 ফুট নিচে পাওয়া যায়। এই অক্টোপাস ইজিপ্ট, অস্ট্রেলিয়া, নিউগিনি, ভারত ও নিউজিল্যান্ডে সহজেই দেখতে পাওয়া যায়। এরা লম্বায় প্রায় 2.5 সেন্টিমিটার ও ওজনে 1 গ্রামের মতো হয়ে থাকে। আপনি কি এই জীব কখনো দেখেছেন? দেখলে কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, লার্জার প্যাসিফিক ট্রাইব অক্টোপাস। প্রায় 3 ইঞ্চির মতো লম্বার এই অক্টোপাসকে কলম্বিয়া ও মেক্সিকোর মতো জায়গায় সহজেই দেখতে পাওয়া যায়। এরা লম্বায় প্রায় 3 ইঞ্চির মতো হয়ে থাকে, আর এদের শরীরে বাদামি ও সাদা রঙের ট্রাইব থাকে। এছাড়াও এদের বাহুতে সাদা রঙের স্পট দেখতে পাওয়া যায়। মিটিং প্রক্রিয়া পূর্ণ করার পর একটি মা অক্টোপাস বাচ্চা জন্মের 8 মাস পর্যন্ত বাচ্চাদের দেখাশোনা করে থাকে। এদের সমুদ্রের প্রায় 320 ফুট নিচে পাওয়া যায়। নাম্বার 2, আটলান্টিক পিগমি অক্টোপাস। আটলান্টিক পিগমি অক্টোপাসকে পৃথিবীর সবচেয়ে কিউটেস্ট ও বুদ্ধিমান অক্টোপাস বলে মনে করা হয়। যদি কোনো শিকারী এদের কাছে আসে, তখন এরা হামলা করে শিকারীকে প্যারালাইজড করে দেয়। লালচে কমলা রঙের এই জীব লম্বায় প্রায় 1.5 ইঞ্চি থেকে 5.3 ইঞ্চির মতো হয়ে থাকে। এরা গরম জায়গায় থাকতেই পছন্দ করে। এরা প্রায় 6 থেকে 12 মাস পর্যন্ত বেঁচে থাকে। এদের প্রথম 1929 সালে খোঁজ পাওয়া যায়। নাম্বার 1, ক্যারিবিয়ান রিফ অক্টোপাস। ক্যারিবিয়ান রিফ অক্টোপাস পৃথিবীর সবচেয়ে সুন্দর অক্টোপাস। সুন্দরের পাশাপাশি এরা অত্যন্ত বুদ্ধিমানও হয়। বিপদের আশঙ্কা হলেই এই জীব রং পরিবর্তন করে শিকারীকে বোকা বানায়। এরা রাতে খাবারের সন্ধানে বের হয়। এরা শামুক, কাঁকড়া ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এরা প্রায় 5 থেকে 24 ইঞ্চির মতো লম্বা হয়, আর এদের ওজন হয় প্রায় 1.5 কেজির মতো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।